কতটা সাংসারিক বউ হতে পেরেছি আমি জানি না, তবে সাংসারিক বউ হওয়ার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। তো আমি যেভাবে যখন যাই আনুক না কেন একটা ডায়েরিতে লিখে থাকি। তো গত মাসে আমি কিছু নোট করে রেখেছিলাম, তা আজকে আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি আমার মতো অনেকে টুকিটাকি এরকম শেয়ার করে থাকেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন সকলে সুস্থ আছেন, ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন ভিডিওর শুরু থেকেই আমি একটা ডায়েরি নিয়ে বসে পড়েছি আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করব বলে। সাংসারিক জীবনে কতটা পারফেক্টলি বউ হতে পেরেছি আমি জানি না, তবে প্রথম থেকেই শেষ পর্যন্ত চেষ্টা করে যাব ইনশাআল্লাহ, হাজব্যান্ডের টাকা যেন সেভ করতে পারি সব সময়। আমি বিয়ের আগ থেকে আমার মাম্মির থেকে শিক্ষা পেয়ে এসেছি যে বাড়তি জিনিস কখনো যেন আমি অপচয় না করি। একটা এক্সাম্পল দেই, সেটা হচ্ছে আমি আমার মাম্মির থেকে দেখে এসেছি বাড়তি যদি কোনো ভাত রান্না করেছে, আমরা যেহেতু পার্সন ছিলাম চারজন, চারজনের মধ্যে যদি একজন কোনো কারণে কখনো ভাত না খেয়ে থাকে, কোনো বেলা ভাত না খেয়ে থাকে, ওই ভাতটুকু আমার মাম্মি কখনো ফেলে দিত না। পরবর্তী টাইমে ভাত রান্না করার সময় মামি ওগুলো একসাথে অনেক ভালো করে ধুয়ে রান্না করে ফেলতো। জিনিসটা একদিন, দুই দিন, তিন দিন, চার দিন, পাঁচ দিন, এক মাস, দুই মাস এভাবে করে যাচ্ছিলো আমি একদিন লক্ষ্য করেছি। দেন আমাকেও সবসময় মামি অনেক কিছু বোঝাতো, এভাবে এটা করতে হয়, ওভাবে এটা করতে হয়। সবসময় দেখতাম আমার মামি কোনো না কোনো কাজ একটু সাশ্রয় করেই অল্প স্বল্প টাকা বাঁচানোর চেষ্টা করতো। যদি অল্প টাকা সংসারের ক্ষেত্রে বাঁচানো যায় তাহলে পরবর্তী কাজে এটা কোনো না কোনো কাজে লাগবে। একটা নারী, একটা বউ, একটা মেয়ে যে যে যেটাই বলে স্বাচ্ছন্দ্য বোধ করেন না কেন, চাইলেই পারে সংসারের অনেক অনেক জিনিস সেভ করে রাখতে। তবে অনেক মেয়েরা চাইলে পারে যে আমি উদাসীন করে চলবো, আমি টাকাগুলো এভাবে বিলিয়ে দিব, আমি টাকাগুলো এভাবে স্পেন্ড করব, আমি ঘুরে ফিরে খাবো। হ্যাঁ, যে যেভাবে স্পেন্ড করবে ঠিক সেভাবেই তার জীবন অতিবাহিত করতে পারবে। আমি আজকে সবাইকে জ্ঞান দিতে আসিনি, শুধুমাত্র আমার লাইফস্টাইল ব্যাপারে যেগুলো আমি টুকিটাকি আমার চ্যানেলে আপলোড করি। ভাবছি আমি যেভাবে মোটামুটি এখন সেভ করার চেষ্টা করি ওভাবে আপনাদের মাঝেও একটু শেয়ার করব। আশা করি আপনারা উপকৃত হবেন। আর যারা আমার চেয়ে এক্সপেরিয়েন্সেস পার্সন আছেন, যারা আগে থেকে অনেক বেশি অভিজ্ঞতা সম্পন্ন পার্সন আছেন, তারা অবশ্যই আমাকে একটু জানাতে পারেন কিভাবে কি করলে আমার সংসারের ক্ষেত্রে একটু সেফ হবে এবং আমার সংসারটা সুন্দর হবে। যখন থেকে আমার হাজব্যান্ড বাজার সদাই করে, এটা আমি কেন জানি না, প্রথম থেকে আমার বিবাহিত জীবনের সংসার জীবনের প্রথম থেকে আমি টুকিটাকি ডায়েরিতে লিখে রাখার চেষ্টা করতাম। অবশ্য আমার হাজব্যান্ড এগুলো জানতো না, আমি তারিখ বাই তারিখ এগুলো লিখে রাখার চেষ্টা করতাম। পরের মাসে আবার দেখতাম গ্যাসটা কতদিন গিয়েছে, তারপর হচ্ছে একটা চাউলের বস্তা নিয়ে আসলে চাউলের বস্তাটা আমাদের কতদিন লাগছে, তারপর ডিম নিয়ে আসলে বারোটা ডিম আমরা কয়দিন স্পেন্ড হচ্ছে, এই সমস্ত কিছু, তারপর মুরগি, মাছ, গরুর মাংস এগুলো নিয়ে আসলে না আমি টাইমলি টাইম ডেট লিখে তারপর লিখে রাখতাম। একটা মুরগি আমাদের কতদিন দিয়েছে, বড় একটা মুরগি নিয়ে আসলে, গরুর মাংস যদি 2 কেজি, 5 কেজি, 3 কেজি, 1 কেজিও নিয়ে আসে এগুলো আমি লিখে রাখতাম। 1 কেজি গরুর মাংস কয় পুটলি করা যায়, বা মাছ যদি 2টাও নিয়ে আসে এগুলো কয় পিস হয়েছে, বা মাছগুলোও কতদিন আমরা খেতে পারবো, এরকম করে করে আন্দাজ করে করে আমি পলিথিন করে ফ্রিজে ঢুকিয়ে রাখতাম। সবজি আনলেও ঠিক সেম প্রসেসে আমি সবজিগুলোও এভাবে পলিথিন আকারে ঢুকিয়ে রাখতাম এবং একদম নিয়ম মাফিক রান্না করার চেষ্টা করতাম। সবসময় চেষ্টা করতাম কোনো কিছু যেন ফেলে দিতে না হয়, কোনো কিছু যেন অপচয় না হয়। একটা কথা আছে, অতিরিক্ত খাবো না, কারো থেকেও চেয়ে খাবো না, কেউ যেন বলতেও না পারে ওরা আমাদের থেকে চেয়ে খাচ্ছে। সুন্দর মতো করে চলবো, আল্লাহর কাছেও কোনো অপরাধী হব না,
অপচয় জিনিস হচ্ছে শয়তানের বাই। তবে এটা একটা বউ একটা নারী চাইলে একটা হাজবেন্ডের অনেক অনেক টাকা সঞ্চয় করতে পারে। হ্যাঁ, আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন আমার হাতে কি সব টাকা দেওয়া হয়? না, আমার হাতে টাকা দেওয়া হয় না। তারপরেও হাজবেন্ডের হাতে যেহেতু সব টাকা থাকে, হাজব্যান্ডকে যখন আমি যা বলি তাই নিয়ে আসে। আমি চাই যে আমার হাজব্যান্ড আলহামদুলিল্লাহ 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 বাড়তি কোনো খরচ করে না। সে যতটুকু খরচ করে আমি যখন যা বলবো তা আনবে। তার বাড়তি যদি কোনো টাকা থেকে থাকে, এগুলো অবশ্যই তার কাছে ব্যাংকে বা তার অ্যাকাউন্টে থাকবে। তো আমি চাইলেই পারি যে ওর মারফতে সঞ্চয় করতে। এই জন্য আমি প্রত্যেকটা আমার মতো যারা সাংসারিক ক্ষেত্রে বউরা আছেন তাদেরকে বলবো, আপনারা চাইলে এভাবে সেভ করতে পারেন। চাইলে বাড়তি কিছু না বলে যখন যা যা একদম নিত্য নতুনের জন্য প্রয়োজন তাই আনতে বলবেন। তাহলে আপনার হাজব্যান্ডের কাছেও আপনি অনেক বেশি পছন্দনীয় পাত্রী হবেন। আর সব সময় এটা লাগবে ওটা লাগবে সেটা লাগবে বললো একটা মানুষ, তার থেকে ভালো এরকম একটা লিস্ট করে প্রতি মাসের বাজারগুলো যদি একবারে এভাবে লিস্ট করে পাঠিয়ে দেন, তাহলে ওনারও সব কিছু একসাথে বাজার করে নিতে সুবিধা হবে এবং নিজেরও আস্তে আস্তে সেফলিভাবে স্প্যান করতে সুবিধা হবে। তো আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে নতুন মাসের বাজার সদায়, আই মিন যে মাসে আমি এটা লিস্টটা করেছিলাম। তো ওই মাসে যেগুলো নিয়ে এসেছিল হাজব্যান্ড, জাস্ট ওগুলো আমি এই একটা ডায়েরির একটা পাতায় আমি লিখে রেখেছি। প্লিজ কেউ আমার লেখা দেখে হাসবেন না, আমার লেখা কিন্তু অত বেশি সুন্দর না। আমি তখন চিন্তাও করিনি এটা ভিডিও সহকারে আপনাদের মাঝে শেয়ার করব, বাট ভাবছি যে একটু যদি শেয়ার করি আপনাদের মাঝে তাহলে কারো যদি কোনো না কোনো উপকারে আসে, বা আমার চেয়ে যারা অভিজ্ঞতা সম্পন্ন আছেন আবারও বলছি তারা অবশ্যই আমাকে জানাবেন কিভাবে কি করলে আমার সংসারটা সুন্দর হবে, আমি কিভাবে সেভ করতে পারবো। এই যে আমি যা যা কিনে রেখেছিল আনছিল আমার হাজব্যান্ড, ওগুলো জাস্ট একটু লিখে রেখেছিলাম। এখন যে গ্যাসটা, এটা হচ্ছে কিছুদিন আগে নিয়ে এসেছে, এটা জাস্ট আমার হাজব্যান্ড লিখে রেখেছে গ্যাসেরটা, এর আগেরগুলো হচ্ছে আমি লিখেছি। তো আজকের এই ছোট্ট ভিডিওটা, আই মিন সেভ করার ভিডিও, সাংসারিক জীবনে সেভ করার ভিডিও, আপনাদের কেমন লেগেছে তা জানাবেন। ভুল ত্রুটি থেকে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার কী কী সেভ করা লাগবে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া কামনা করে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।